শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতকালের লেনদেনে 6700 পয়েন্টের নিচে নেমেছে ডিএসইর মূল সূচক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ রোজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আসন্ন ডিভিডেন্ড ঘোষণার কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে। বিএসসিসি মেঘনা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখবে। গত 5 বছর যাবত লোকসানে থাকা ছাড়াও কোম্পানি এবং অডিটর উভয় পক্ষই তাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের খোলাসা করে এখনও কিছু জানায়নি। ঋণ পুনরুদ্ধারের জন্য আইএফআইসি ব্যাংক ব্যাংকো সিকিউরিটিজের সম্পদ নিলামে তুলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যাংকো সিকিউরিটিজের নেয়া 8.35 কোটি টাকার ঋণ পুনরুদ্ধারে ব্যবহৃত হবে। ফান্ড বহির্ভূত আয় থেকে ব্যাংকগুলোর মুনাফা ও লভ্যাংশ বেড়েছে। বেসরকারি খাতে ধীর গতির বিনিয়োগ সত্ত্বেও তালিকাভুক্ত 13টির মধ্যে মোট 10টি ব্যাংকের আয় বেড়েছে, কেননা দেশের আমদানি ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। সরকার ডলার বন্ডে বিনিয়োগের সীমা তুলে নিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের থেকে আরও বেশি বিনিয়োগ আনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চলমান চাপ কিছুটা কমাবে বলে আশা করা হচ্ছে। এখন এ পর্যন্তই। সন্ধ্যায় আবারও আসবো আমাদের মূল খবর ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।